শেখ হাসিনার উদারতা বিএনপি বোঝে না, বলছেন ওবায়দুল কাদের। এদিকে প্রশাসনে অস্থিরতা, তৎপর বিএনপি জামাতপন্থীরা। জানাবো তথ্য আদান প্রদানে সুইজারল্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, বলছেন পররাষ্ট্র সচিব। চকবাজার অগ্নিকাণ্ড, 2 লাখ করে পেল নিহতদের পরিবার। এবং সর্বশেষ জানাবো, ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, বলছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনার উদারতা বিএনপি বোঝে না, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সভা সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার অর্থ দলটির নেতারা বোঝে না। ওবায়দুল কাদের বলেন, আজকে কষ্ট লাগে আমাদের নেত্রী বলেছেন, বিএনপি সমাবেশ করুক, জনসভা করুক, কোনো বাধা আমরা দেব না। নেত্রী আপনারে উদারতার অর্থ আমরা বুঝি, তারা তো সেটা বোঝে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বলে বিদেশিদের চাপে আপনি এটা করেছেন, লন্ডন থেকে স্লোগান দেয় আর স্লোগানের প্রতিধ্বনি হয় পল্টনে। কি স্লোগান? টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক করে কোথায় যাবে? লুটপাটের হাওয়া ভবনের বাংলাদেশ, 5 বার বিশ্ব চ্যাম্পিয়নের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জনের বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখনও বাংলাদেশ স্টেবিলিটি বজায় রেখেছে, এখনও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখনও রেমিটেন্স আছে হাজার হাজার কোটি টাকা, এখনও 40 থেকে 42 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে। বললাম কেন, বাংলাদেশে এখন রিক্সাওয়ালারাও রিজার্ভের কথা বলে। শ্রীলঙ্কার রিজার্ভ ফুরিয়ে গেছে, পাকিস্তানের রিজার্ভ তলানিতে, এজন্য বাংলাদেশকে নিয়েও তারা দুঃস্বপ্ন দেখে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কান কথা শুনে, গুজব শুনে কেউ বিভ্রান্ত হবেন না, বাংলাদেশ শ্রীলঙ্কাও হবে না, পাকিস্তানও হবে না, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা বীরের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, সবাই শুধু ঐক্যবদ্ধ থাকুন, দলটাকে সুশৃঙ্খল রাখুন, যেভাবে এগিয়ে চলছে আমরা যদি নেত্রীর নির্দেশনা অনুযায়ী এগিয়ে যেতে পারি, আগামী নির্বাচনে আমরা আবারও বিজয়ের বন্দরে পৌঁছাতে পারব। আওয়ামী লীগের সব আছে, এখানে ভালো মানুষের অভাব নেই, শুধু ঐক্যটা রাখলেই হবে, ঐক্যটা থাকলে আওয়ামী লীগ বিজয়ী হবে, আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক তথ্য অজানা রয়ে গেছে, অনেকের ভূমিকা অজানা রয়ে গেছে, সত্যের খাতিরে ইতিহাসের এসব তথ্য উন্মোচন করা দরকার। আইনমন্ত্রী বলেছেন, কমিশন গঠন করবেন, শুধু মুখে নয়, আমি বলবো বাস্তবে এর কার্যকারিতা বাংলার মানুষ দেখতে চায়। এর নৃশংস হত্যাকাণ্ডে রহস্যময় আরো পুরুষ আছে, যাদের জাতি চেনে না, কিন্তু চেনা মুখ সত্য জানা উচিত, সত্যের মুখোমুখি আমরা, সত্য আমাদের জানতে হবে। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করে থাইল্যান্ডে পাঠালো, তারপর তাদের চাকরি দিল কয়েকটা দূতাবাসে, বাংলাদেশে দূতাবাস, এটাই শুধু পুরস্কার নয়, কয়েকজনকে প্রমোশন দিল, এটাই শুধু পুরস্কার নয়, খন্দকার মোস্তাকের ইন্ডেমনিটি অর্ডিন্যান্স হত্যাকারীদের বিচার রোধকারী। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জিয়াউর রহমান 5ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছে, খুনিদের এই জিয়াউর রহমানই সাংবিধানিক বৈধতা দিতে চেয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা, তাহলে আমার মুক্তিযোদ্ধাদের রণধ্বনি কেন নিষিদ্ধ হয়? সর্বকালের সেরা ভাষণের একটি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কেন নিষিদ্ধ হয়? বাংলাদেশ বেতার কেন রেডিও বাংলা হয়? মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার সব আদর্শ নির্বাসনে পাঠালো কে? ইতিহাস কি তাকে ক্ষমা করবে? প্রশাসনে অস্থিরতা, তৎপর বিএনপি জামাতপন্থীরা। সরকার নানা রকম চাপের মধ্যে রয়েছে, অর্থনৈতিক সংকট ক্রমশ দাঁড়া বেঁধে উঠছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা অবস্থা নিয়ে যাচ্ছে, এর মধ্যে লোডশেডিংয়ের মাত্রাও বেড়ে গেছে, সবকিছু মিলিয়ে পরিস্থিতি অনুকূলে নয়। আর এরকম একটি সময় প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা বিএনপি জামায়াতপন্থী আমলারা সুযোগ সন্ধানী হয়ে উঠেছে, তারা প্রশাসনকে অস্থির করে তোলার জন্য নানামুখী তৎপরতায় লিপ্ত হচ্ছেন। সচিবালয়ের মধ্যে একটা নীরব অস্থিরতা বিরাজ করছে এবং যে কোনো সময় সচিবালয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়ে পদোন্নতি এবং বিভিন্ন পদায়ন নিয়ে আমলাদের মধ্যে এক ধরনের অসন্তোষ দানা বেঁধে উঠেছে, বিশেষ করে সচিব পর্যায়ে মেধার ভিত্তিতে নিয়োগ না নিয়ে বিভিন্ন মহলে কথাবার্তা শুরু হয়েছে। আবার যারা দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করছিল, বিএনপি জামায়াত আমলে নানা রকম হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছিল, তারাও এখন কোণঠাসা হয়ে পড়েছে বলে জানা গেছে, তাদের মধ্যেও এক ধরনের হতাশা বিরাজ করছে। সচিবালয়ের একাধিক আওয়ামী লীগ মনোভাবাপন্ন আমলারা বলছেন যে এখন যারা চাটুকার এবং বিভিন্নভাবে সুযোগ সন্ধানী তারাই সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। এখন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে আছেন তারা কেউই কখনো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বা আওয়ামী লীগের সমর্থক ছিল না, তারা কখনোই ত্যাগ স্বীকার করেনি এবং বিএনপি জামায়াত আমলে তারা বহাল তবিয়তে ছিল, তারাই এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। অন্যদিকে যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে বা আওয়ামী লীগের চিন্তা চেতনাকে লালন করে, এদেরকে ক্রমশ কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে।
সচিবালয়ের একজন আমলা বলেছেন যে সাম্প্রতিক সময়ে যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া সবই তথাকথিত নিরপেক্ষ এবং কোনো কোনো জামায়াতের সমর্থক সচিব হয়ে গেছে। যাদেরকে কোনো সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা যায়নি তারাও এখন সবচেয়ে বড় আওয়ামী লীগের হয়ে উঠেছে। এটি নিয়ে যেমন আওয়ামীপন্থী আমলাদের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং হতাশা তৈরি হয়েছে, ঠিক তেমনি বিএনপি জামায়াতপন্থী আমলারাও এখন সংঘবদ্ধ হচ্ছে। একদিক দিয়ে তারা কিছু কিছু কর্মকাণ্ড সিদ্ধান্ত গ্রহণ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে, এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তগুলো সরকারের জন্য আত্মঘাতী হচ্ছে এবং এই সমস্ত সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে তারা প্ররোচিত হচ্ছে। অন্যদিকে তারা বিভিন্ন তথ্য পাচার করছে। বিএনপি জামায়াতের নেতাদের কাছে সরকারের গোপন তথ্য চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তারা প্রশাসনে পদোন্নতি, বঞ্চনা ইত্যাদি নিয়ে আমলাদেরকে উস্কে দিচ্ছে। এছাড়াও নিম্ন শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে যাওয়ার জন্য নানা রকম প্রচারণা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই রকম একটি অজুহাত দাঁড় করিয়ে প্রশাসনে যারা নিম্ন শ্রেণীর কর্মচারী, বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে মাঠে নামানোর একটা নীরব প্রক্রিয়া চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তারা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে যেন আন্দোলনে যায় সেজন্য কেউ কেউ প্ররোচিত করছেন। সবকিছু মিলিয়ে সচিবালয়কে এখন টার্গেট করা হয়েছে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ইত্যাদি নানা বিষয় নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। এখন যদি সচিবালয়ে একটি অস্থিরতা তৈরি করা যায় তাহলে বিষয়টি সরকারের জন্য আরো জটিল হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। এই সবকিছু মিলেই এখন একটি নীল নকশা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। তথ্য আদান প্রদানে সুইজারল্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে, বলছেন পররাষ্ট্র সচিব। সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের তথ্য আদান প্রদানের বিষয়ে সুইজারল্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটার অবসানের চেষ্টা করব, কারণ তার কাছে বা আমাদের কাছে হয়তো সম্পূর্ণ তথ্য নেই। মাসুদ বিন মোমেন বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে আমরা অবশ্যই চুক্তি চাই, কেউ যদি অন্যায়ভাবে দেশ থেকে অর্থ সরিয়ে থাকে তাহলে রাষ্ট্রের একটি দায়িত্ব আছে সেগুলো ফিরিয়ে আনার। গত সপ্তাহে বার্নে আলোচনার সময় তারা মেকানিজম তৈরির প্রস্তাব দিয়েছে। সচিব বলেন, দুই দেশের সরকারের মধ্যে একটি মেকানিজম তৈরি করা দরকার যাতে সুইস ব্যাংকে রক্ষিত অর্থ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এটি আপাতত তথ্য আদান প্রদান সংক্রান্ত, গত সপ্তাহে এই প্রস্তাব এসেছে। তিনি বলেন, আমরা চেষ্টা করব বাংলাদেশ থেকে অবৈধ পথে টাকা যেন না যায়, যা যা করণীয় তা করব। শুধু সুইজারল্যান্ড নয়, আমরা পানামা পেপার সম্পর্কে জানি, কেমান আইল্যান্ড আছে, ক্যারিবীয় কিছু দ্বীপ আছে যারা সেফ হ্যাভেন নামে পরিচিত, এইসব দেশেও অনেকে অর্থ পাচার করে থাকতে পারে। সুইস রাষ্ট্রদূতকে আদালতে তলবের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, সব রাষ্ট্রদূতের কূটনৈতিক ইমিউনিটি আছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে ওই দেশের ইউনিটের যোগাযোগ আছে, এটা সম্পর্কে হয়তো সুইস রাষ্ট্রদূত অবহিত নন, সেক্ষেত্রে ভুল বোঝাবুঝিটা বাড়ছে। ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, বলছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও দূরদর্শিতা থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। রূপকল্প 2041 নির্ধারিত সময়ের পূর্বে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল সেই সব সামরিক স্বৈরশাসকরা বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে কোনো নজর দেননি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তখন থেকেই ভঙ্গুর বিদ্যুৎ ও জ্বালানি খাত ঘুরে দাঁড়াতে শুরু করলো। বর্তমান প্রধানমন্ত্রী 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিলেন, যার ফলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এখন বিদ্যুৎ উৎপাদনের অবদান রাখতে পারছে। বর্তমান সংকটের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানির বাজারে যে ঊর্ধ্বমুখী মূল্য তার কারণে বাংলাদেশে ভুক্তভোগী, তবে এটা সাময়িক সময়ের জন্য নয়, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শেখ হাসিনা সরকার কাজ করছে। এ সময় তিনি আরও বলেন, এবছরের শেষ নাগাদ বৈশ্বিক পরিস্থিতি ভালো হতে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। প্রতিমন্ত্রী 1975 সালের 9 আগস্ট শেল অয়েল থেকে 5টি গ্যাস ক্ষেত্র ক্রয় করে দেশীয় কোম্পানির কাছে হস্তান্তর প্রসঙ্গে বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে এবং জ্বালানি যোগানের ক্ষেত্রে এই গ্যাস ক্ষেত্রগুলো বিশাল অবদান রেখে চলেছে। বাংলাদেশের সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুতিকরণের ব্যবস্থা সন্নিবেশ করে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন এক অগ্রযাত্রা শুরু করেছিলেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের প্রস্তুতি বাংলাদেশের ভালোই ছিল। ধৈর্য ধরে বাংলাদেশ সঙ্গেই থাকুন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। চকবাজার অগ্নিকাণ্ড, 2 লাখ করে পেল নিহতদের পরিবার।
রাজধানীর পুরান ঢাকা চকবাজারে অগ্নিকাণ্ডে মারা যাওয়া বরিশাল হোটেলের 6 শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ তহবিল থেকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে রাত 8:30 দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ স্বজনদের হাতে এ চেক তুলে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সকালে শ্রম প্রতিমন্ত্রী চকবাজার দগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা দেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।